কোরআন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে যাচ্ছি, বিকাল পাঁচটা মানে জীবনের শেষ দিন পর্যন্ত চেষ্টা করে যাব। এর মাঝখান থেকে কেউ যদি এসে বাদাম দিতে চান, হয় হাতাহাতি হবে, মারামারি হবে, বিশেষ অতিথি হিসাবে অনেকগুলো মানুষের নাম আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে সঞ্জিদা সুলতানা, জনাব মনিরুজ্জামান পান্না, আসিফ সিদ্দিকুল ইসলাম, আবুল কালাম আজাদ, এবং এই মাহফিলে বাস্তবায়নের জন্য যারা সবচেয়ে
একটি শ্রম দিয়েছে, তার ভেতরে অন্যতম জনাব সাইদুল ইসলাম মিঠু মেঘনাগুরু, জনাব নাসির সর্দার আর্মি, সার্বিক পরিচালনায় আছে মানবিক পুলিশ নামে খ্যাত আপনাদের এলাকার সন্তান আমার বড় ভাই জনাব মোহাম্মদ আকরাম হোসেন স্বপন। এখানে আরো অনেক মানুষের নাম আছে, একবারে দোয়া করে সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় সিরাজগঞ্জ পাবনাবাসী, যেভাবে করার আগে হয়তো সেভাবে হচ্ছে না, কারণ এবাদতে দাঁড়িয়ে কথা বলা যায়, কথা বলা যায় এদিক ওদিকে তাকানো যায়, তারপরে যতটুকু চেষ্টা করে যেন কথা না বলা হয়, কারণ কোরআনে কারিমের আলোচনা আরম্ভ হলে কথা বলা এটা একেবারে নিষিদ্ধ, কথা তো বলা যাবে না এবং চোখ থেকে শোনা লাগে, এটা আল্লাহর নির্দেশ, চোখ থাকো এবং শোনো, এই দুইটা কথা মেনে ঘন্টাখানিক সময় আমরা ব্যয় করছি, কারণ কোরআনে কারিমের কোন আয়াত বসার জন্য কেউ যদি একটা ঘন্টা ব্যয় করে, নবীজি বলেন ও যদি নাও বসে তাও 500 টাকার নফল নামাজের সওয়াব হবে, মানে ময়দান সাজাতে যে সবচেয়ে বেশি শ্রম দিলা দেড়টা মাস ধরে আল্লাহ তাকে যেন উত্তম পুরস্কার দান করেন। কোরআনের এই অনুষ্ঠানে আসতে পেরে আজকে যা মনে হচ্ছে আমরা আসলে ঈদের মতো আনন্দে আছি, বলেন বলেন এইটাই আমাদের হওয়া উচিত। قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون আল্লাহ বলেন নবী আপনি বলুন দুনিয়ার মানুষ যে যা পেয়ে আনন্দে আছে ওটা একটাও স্থায়ী না, ওটা থাকবে না, ওটা আজ আছে কাল নেই, পৃথিবীতে শুধু স্থায়ী সম্পদ যেটা সেটা কোরআনে কারীম, এটা আমি আল্লাহর কাছে শ্রেষ্ঠ সম্পদ, হয়তো এখন আপনি জল বন্ধ হয়ে গেলে আমার তো যতটুকু বাস্তবতায় দেখেছি মহিলারা যত দামি মানুষের স্ত্রী হোক যত দামি মহিলা হোক যদি মারা যায় এখন সকালবেলার আগে ওর হাতের গহনা গলার গহনা মুখের গহনা সব খুলে নেবে, যত বড় দামি মানুষ শুধু চোখ বুঝি আছেন যদি নড়াচড়া না করেন বাস্তবতায় মানুষ যদি মনে করেন মরে গেছে তা খুলে নেবে, দুনিয়া এরকম জায়গা, এখন থেকে 200 বছর আগে যে লোকটা মারা গেছে আপনার দাদার দাদার দাদা ও কিন্তু এখানে এরকম কাপড় নিয়ে চলতো, ওটা 200 বছর পরে এখন যদি জীবিত হয়ে এই কালিয়াকোট এলাকায় এসে ওই বাড়িতে গিয়ে বলে এটা আমার পৈতৃক বাড়ি, আমি 200 বছর আগে এখানে ছিলাম, 200 বছর আগের কথা যদি বলে লোকটা সত্যি যদি আসে কিসের পৈতৃক বাড়ি, বিশাল সম্পদ কিন্তু তার অধিকার ছিল সেই বানিয়েছিল কষ্ট করে, আল্লাহ পাকের সমস্ত দিকে তাকিয়ে জানিয়েছে আমাল হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, সূরা ইমরান 4:13 পৃষ্ঠা 13 লাইনের 185 আয়াতের শেষের দিকে আছে, যে পৃথিবীর জীবনটা ধোকাবাজি খেল তামাশা মন তামাশা ছাড়া কিছু না, দুনিয়ার সব মানুষই ধোকায় পড়ে আছে,
আমরা যাদের ধোকায় পড়ে না থাকে যেমন এই মাঝে মাঝে করার অনুষ্ঠান গুলো আমরা করি। যতক্ষণ পর্যন্ত কবরে না যায় কাটবে না। সুতরাং কবরে যাওয়ার আগে আমাদের রেশ যেন কেটে যায়, এই জন্য একটা বছর পরে বাগানে নেশা দিয়েছেন আমাদেরকে কোরআনে কারিম শোনানোর জন্য। আল্লাহর ভাষা যেটা বুঝলাম দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদে কোরআন। আমরা যেহেতু আজকে অন্তত একটা অনুষ্ঠান কোরআনে কারিমের মাধ্যমে বেশ যেটা নিয়ামত মনে করি আমরা নাকি সূরা ইব্রাহিমের ভেতরে আল্লাহ বলেন আমি এলাম দিলাম, আমি ঘোষণা দিলাম যে একটি ঘোষণা, একটি কি এলাকায় চেয়ারম্যান যিনি আছেন তাকে পাঠিয়ে একটা মায়ের হ্যান্ড মাইক হাতে নিয়ে বলেন, বলেন যে একটি ঘোষণা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে একটি ঘোষণা মাইকিং করা হয়, আল্লাহ যেন নিজে মাইক হাতে নিয়ে এই সিরাজগঞ্জ পাবনা এলাকায় এসে বলছে একটি ঘোষণা। এই ঘোষণাটা কি? ওই যে আগে যারা জানালাম যে দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ করান মাইকিং হয়েছে হয়তো সকলের মাধ্যমে দুই তিন দিন, যে একটি ঘোষণা একটি এলান শোনেন অমক দিন অমক তারিখে কোরআনে কারিম শোনানো হবে আসবে অমক জন। আল্লাহ পাক বলেন এটা নিয়ামত হিসাবে আমি যদি গণ্য করে মানুষ এটা নিয়ামত, আমি যেন নিজে মাইক হাতে নিয়ে প্রচার করছি যে একটি ঘোষণা। বলে মাহফিলের প্রচার সরাসরি করেছে প্রচারককে, বলেন বলেন আমার নিয়ামতের শুকর আদায় করো সবাই স্বীকার করলাম এটা একটা নিয়ামত, এটা প্রতিদিন আসে এক বছর পরে আজকে এসেছে, এটা যদি নিয়ামক মনে করো কারণ এখানে আসা বসা শ্বাস প্রশ্বাসে নিঃশ্বাসে তোমার নেকি হচ্ছে। দুনিয়ায় তোমার একটা কোনো অনুষ্ঠান নেই যেখানে গেলেই মানুষের নেকি হয়, এটা এই কারণে এখানে কোরআন আছে কি আছে। যতক্ষণ চোখ থেকে শুনবেন মনে করবেন আমি নামাজে দাঁড়িয়ে আছি, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন এই নিয়ামতের শুকরিয়া যদি তোমরা আদায় করো চোখ থাকো আর শোনো কি করব জানো, লাযিনানাকো লামের না এই গুণে সামিলা গ্যারান্টি দিয়ে বলছে জীবনের কোন নিয়ামতে আরো তোমাদেরকে ডোবাবো, ভালো ভালো কাজে তোমাদেরকে আমি আঞ্জাম দেওয়ার সুযোগ করে দেব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি আমার নিয়ামতকে না শুকরিয়া করো দাম না দাও গুরুত্ব না দাও হর মনে করে চলে যাও আমি এটা কিন্তু ছিনিয়ে নেব, জীবনে আর এরকম ভালো কাজে তোমার নিয়ে আসবো না, কিন্তু আজাবে রাশাদীর অবশ্যই আমার আশা বড় কঠিন তার ভেতরে তোদেরকে ফিরিয়ে দেব। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোরআনে আয়াতের তাফসিরে অন্য একটা আয়াত আমি পেয়েছি, কোন মানুষ যদি কোরআনের আইন বাদ দিয়ে কোরআনের নিয়ম নীতি বাদ দিয়ে দুনিয়ার জীবন চালাতে চায় আল্লাহ পাক বলেন তার পেছনে একটা শয়তান, আমি আল্লাহ বন্ধু হিসাবে নিযুক্ত করে দেখবো। যে ব্যক্তি আমার জিকির থেকে আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে অন্যদিকে চলে যাবে আমি আল্লাহ নিজে তার সাথে একটা শয়তান সেট করে দেবে, সে একেবারে আটার মতো লেগে থাকবে, তার মানে যে শয়তানের সাথে মিলে থাকবে তাকেও শয়তান শয়তানি বানাবে। ও গ্যারান্টি দিয়েছিল আল্লাহর কাছে লামান তাবিআকা মিনহুম লাআমলান্না জাহান্নামা মিনকুম আজমাইন, আল্লাহ বলেন তোর অনুসরণ যদি কেউ করে তোর সাথে লেগে থাকে তোকে যেমন জাহান্নামে দেব তোর সাথে লোকেও দেব। এই জন্য এটা নিয়ামত মনে করে যারা এসেছি আর একবার বলছে আলহামদুলিল্লাহ দরুদ আর সালাম করছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এই পৃথিবীতে কাকে কাকে আল্লাহ সবচাইতে বেশি অপছন্দ করে, ঘৃণা করে। বাংলাদেশে যারা আওয়ামী লীগ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি কালকে ঘোষণা দেয় যে দেশে আমি অমুক অমুক অমুককে সবচাইতে বেশি ঘৃণা করি, এদেশে আওয়ামী লীগ যারা করে তারা তাকে ভালোবাসবে? আসতে বলেন বিএনপি যারা করে, খালেদা যদি কালকে ঘোষণা দেয় যে এই দেশে অমুক অমুককে আমি সবচাইতে বেশি ঘৃণা করি, বিএনপি যারা করে যদি ধানের শিশু দাঁড়ানো, পৃথিবীর রাজনৈতিক ক্ষমতা টিকানোর জন্য একটা দল আপনি করেন, এই কারণে যদি আপনার নেত্রীর কথা নেতার কথা এত বেশি মূল্যায়ন করেন, একটু ভাবেন তো বিবেক দিয়ে। তাম দুনিয়ার মালিক যিনি, তিনি ঘোষণা দিচ্ছে পৃথিবীর এই 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 মানুষকে আমি আল্লাহ ঘৃণা করি, তাহলে আমরা যারা তার বান্দা দাবি করছি আমাদেরও আমার আল্লাহর এই কথা চিন্তা ভাবনা করে তাকে ঘৃণা করার দরকার আছে নাকি? মিলাবো দেখি আল্লাহ আসলে কাদেরকে ঘৃণা করে, ওদের ভেতরে আবার আমি পড়ে গেলাম নাকি? আমরা পড়েছি
আমরা ওয়াজ এখন থেকে আমল করব। আরে ভাই আমার ইবাদত বলতে গিয়ে ওয়াজ যদি কবুলই না হয় তো সাতা করে আমি করব কি? বলে গড নিয়েছে যারা একবার আল্লাহ নতুন ইসলাম বানাতে আমি এতে 10,000 টাকা দিলাম এই এক বিঘা জমি আমি এক বছর করে খাব, ওই টাকা আমার আর ফেরত দেওয়া লাগবে। এটা তো আপনারা করেন নাকি আমার বিশাল জীবন পড়ে আছে, ওইটাই যদি ধ্বংস হয়ে যায় এই 60-70 বছরে কি হবে? পেটের দায় বললে আর এ দায় ও দায় হবে না, আমি তার উদ্বুদ্ধ করতে পারি না। আর আমার হাতে সে ক্ষমতা আছে না, যাদের হাতে এটা আছে এই মানুষগুলো যদি চেষ্টা করতো জাকাত ভিত্তিক অর্থনীতি বাংলাদেশে যদি কায়েম করতে 53 বছর দেশটা স্বাধীন হয়েছে, এই দেশের সুদের চার না থাকত না। তো আফগানিস্তানে তো সুদ নেই, দেশ চলছে না, বলে যে না আমরা বাঁচবো, বাঁচবে না মানে আল্লাহর বিধান যেখানে মানুষ মানবে না সেখান থেকে আল্লাহ বরকত তুলে নেবে। জন্মসূত্রে মনে হয় আমরা অনেক উন্নত হচ্ছি। মাইক বাজে ওই সাউন্ডটা ঠিক করে দেন ভাই, যারা দায়িত্বে আছেন ওই সাউন্ডটা ঠিক করুন। ঠিক আছে, আমার ভাই বোন আমি মাসলাটা বলার জন্য পর্যন্ত গিয়েছিলাম, এবার আমি তাফসীরে প্রবেশ করছি। তোমরা লড়াই করো, সংগ্রাম করো, হত্যা করো, কতল করো আল্লাহর রাস্তায়। এই শব্দটার ব্যাখ্যা করতে গিয়ে আমার মনে হচ্ছে আল্লাহ কতলের পক্ষে, মারামারির পক্ষে। এই কারণে আমি পক্ষে কথা বলেছেন, কারণ দুনিয়ার মানুষের চরিত্র উনি জানে। যতদিন না মরবে ততদিন ওর বের হওয়ার কোনো চান্স নেই। বড় বড় আসামির সাথে আমি দেখেছি যে বাংলাদেশে ওদের মতো আসামি আর নেই, যাদের নাম নিয়ে সিনেমা তৈরি হতো এদেশে সুইডেন আসলে কে এর বছর 7-8 বছর আছে নায়ক মান্না একটা তৈরি করেছিলেন সিনেমা আসলাম ভাই, এই ছিল ওর জীবনটা ভরা কাহিনীতে তুলে ধরেছে কি করে ও সুইডেন আসলাম। এইরকম বড় বড় আসামিও জায়গায় আছে, হাই সিকিউরিটি জেল। তো মানুষ বলতে গেছে ওখানে লেখা আছে গেটে যে এটা মানুষের সংশোধনাগার, মানুষ সংশোধনা এখান থেকে সংশোধন করার জন্য যেটা দরকার ওইটা ওই জায়গায় ওখানে ভালো চলে না। ওখানে যদি মানুষ যারা আসামি হয়ে যায় বলতো আপনার মার্ডার মামলায় মনে করুন 30 বছর যে যদি আপনি পরে পরান মুখস্থ করে 5 অঙ্ক নামাজ আদায় করে তাহার চোখ পড়ে আপনার আচরণ দিয়ে প্রমাণ করতে পারে যে আপনি ভালো হয়ে যাচ্ছে, 30 বছর না আপনার 5 বছর পরে বের করে দেওয়া হবে। আমার মনে হয় 110,000 আসামি আছে দেশে, প্রায় 1,00,000 মানুষ হাফেজ হয়ে দিত। বেতনে বেতনে যদি জমার মসজিদ চালু করে শহর আসর মাগরি এই নামাজগুলো পড়ার ব্যবস্থা করে ও সে বিদেশে যে নিয়ম চলছে ওইটা
এই নিয়ম নীতি গুলো ভেতরে যদি সংসদ নাগার সত্যি এভাবে তৈরি করতো আসলে ভালো হওয়ার সিস্টেম তো জায়গায়, কারণ কোনো কাজ নেই, কাম নেই, শুধু চোখ বের করে বসে থাকা। এইগুলো আমরা পাই না ওখানে, সব ওখানে যায় চুরি করে ডাকাত হয়ে বের হয়, ডাকাত যায় ও মাডা কিভাবে করা লাগে সেই ট্রেনিং নিয়ে বের হচ্ছে। আল্লাহ জানে কঠিন কঠিন আইন গুলো দিয়েছেন যে তোমরা আল্লাহর রাস্তায় হত্যা করো, সংগ্রাম করো, ফালাম তাকুলুহুম ওয়ালাকিন আল্লাহ কতালাহুম ওয়ামা রামাইতা ইযে রামাইতা ওয়ালাকিন আল্লাহ আমার কথা কি বুঝতেছে? অন্যদিকে নিয়ে যাবেন না, দেখায় মারামারি জন্য দুটো করছে খালি হত্যার জন্য না, এতে প্রথম কথা এটা যে তোমরা হত্যা করো, কার রাস্তায় কর মাফি ছাপিয়ে দিল আল্লাহ রাস্তায়। এই শব্দটার অর্থ শুনে যদি এখন কেউ জঙ্গিবাদে জড়িয়ে যায়, কেউ চরম পন্থা অবলম্বন করে, এটা দোষ কি করা নেই? আপনি বুঝতে ভুল করেছে, কোরআন কোন দিন মানুষ হত্যার পক্ষে বিনা কারণে না, কথা বুঝতেছে? এই জন্য আমাদের উচিত হচ্ছে কোরআনের মর্ম মানে গুলো উপলব্ধি করার জন্য তাফসীর গুলো পড়া। তাদের যোগ্য জিহাদ চেষ্টা সংগ্রাম মারামারি কাটাকাটি এরা করবে, কিন্তু শয়তানের রাস্তায় সূরা নিসার 76 নম্বর আগে তথ্যগুলো আছে, মারামারি করলে করতে দেখলে বুঝবেন না, এদের মারামারি তো দুনিয়ার কোন স্বার্থের জন্য না, আল্লাহর আইন দুনিয়াতে প্রতিষ্ঠা করা কাজ করার জন্য। আর যারা শয়তানের অনুসরণ তারাও মারামারি করবে, হত্যা করবে, তারা কাটাকাটি মিছিল করবে, কিন্তু রাস্তা হবে শয়তানের। আল্লাহ তাআলা এই কঠিন পরিস্থিতিতে ওসে এটা দিয়েছেন যে বাতিলুনাকুম, তোমরা তাদেরকে হত্যা করবা, তাদের বিরুদ্ধে সংগ্রাম করবা, লড়াই করবা, যতটুকু ওরা করেছে বিনা কারণে। আজ অনেককে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে, দখল করে নেওয়া হচ্ছে, এটা যদি এদেশে না হয় ফিলিস্তিনি হচ্ছে। সুতরাং তাদেরকে বিনা কারণে তাদের মাতৃভূমি থেকে নিজের বাড়ি চাইলে ঘর থেকে বের করে দিয়ে জোর করে দখল করছে, এদেরকে আল্লাহ আদেশ দিয়েছে যারা এই অবিচার গুলো করেছে ওদের বাড়ি ঘর থেকে যাতে কি করে মানুষকে মানুষ বানাবেন। আমাদের বলেন মানুষ কি তারা না পশ্চিমারা, কিসের মানুষ তারা? যারা নারীতে নারীতে বিয়ে করে, পুরুষে পুরুষে বিয়ে করে, আল্লাহর দৃষ্টিতে এগুলো মানুষের বাইরে চলে গেছে, তাদের কালচার শুরু করার জন্য। আর যারা এই সমকামিতাকে প্রমোট করছে, এ দেশকে আপনি ডেড সি বানিয়ে দেবেন না। জর্ডানের দিকে তাকান, লোক নবীর জামানায় যারা পুরুষে পুরুষে বিয়ে করে এই অন্যায় কাজটা দুনিয়ায় চালু করে আল্লাহ এত রাগ করেছিলেন তাদের উপরে, তাদের পুরা জমিনটাকে জেবরাই দিতে পারে মাটি থেকে আকার দিয়ে আসার দিয়ে ডেড সি বানিয়ে দিয়েছে। আমি মনে করছি না জেবরাই এখন আর আসবে না দুনিয়ায়, নাকি আল্লাহর ক্ষমতা এখন শেষ হয়ে গেছে, ক্ষমতা এখন চলছে বসে। আমাদের সাবধান বাণী উচ্চারণ করা দরকার, সেইটা আমরা কোরআনের অনুষ্ঠানে করছি, কারণ কি অবস্থায় আপনি নিয়ে যাচ্ছেন। 96% মুসলমানের দেশে বলেন তো এই লোকটা একটা প্রশাসনে চাকরি করার পরে যদি 10 জায়গায় অনুমতি দেওয়া লাগে, সাধারণ মানুষ করার প্রশাসন কি করবে? আমি কি এখানে মারামারি করার জন্য, ডাকাতি করার জন্য, চুরি করার জন্য ট্রেনিং দিচ্ছি? মঞ্চ
50,000 মানুষ যদি হয় অন্তত 5 জন মানুষ যদি দিনের দিকে ফিরে আসে জীবন সাকসেস কিয়ামতের মহান আল্লাহ এর আলোচনা দেখাবে বলবে তুমি হজ করেছো বলবে সি বলে হজ করার টাকা কোথায় পাবো না তাফসীর মাফিল দিয়েছিল সেখানে হজের উপায় হয়েছিল উদ্বুদ্ধ হয়ে অনেক টাকাওয়ালা মানুষ হজে গেছে যাদের হজ কবুল হয়েছে ওরকম মানুষের আমার তোমাকে আল্লাহ দিয়ে দিয়েছে মুসলমানের দেশে যদি এত বাধা আসে তাহলে হিন্দুদের দেশে কি হবে বলতো তোমাকে দেয় তুমি একসর দিতে পারো অনুরোধ কিন্তু দুই সর দিলে আবার অফিসার হয়ে যাবে গিয়েও যদি কেউ যুদ্ধ করছে জিহাদ চালাচ্ছে এমন সময় যদি সীমা লঙ্ঘনের সময় আসে না সীমা লঙ্ঘন করা যাবে না এটা খুব খারাপ জিনিস বিশ্বভাবে মোহাম্মদ রাসূলুল্লাহকে পরাক করা নিয়ে আল্লাহ যে নির্দেশগুলো বেশি দিয়েছেন তার ভিতরে এটা একটা হে নবী আমি কিন্তু সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করি না ইন্নাল্লাহু লা ইউহিব্বুল মুতাদীন যারা সীমা লঙ্ঘন করে ক্রস করে চলে যায় বর্ডার তাদেরকে আমি আল্লাহ পছন্দ করি না কে বলছে তার কিন্তু সীমা লঙ্ঘন করেছিল আল্লাহর নবীর দাওয়াত পাওয়ার পরে হযরতে হুদ আলাইহিস সালাম তার জামানার লোকেরা সীমা লঙ্ঘন করেছিল লঙ্ঘন করেছিল ওরা পরে আল্লাহ এই ঘটনাগুলো তুলে দিয়েছে খেলা করার জন্য শিক্ষা দেওয়ার জন্য যখন আমি সালে থাকে তার বংশ তার ভাই তার এলাকার মানুষ যারা ছিল তাদের কাছে পাঠালাম হযরতে সালে তিনি আল্লাহর যে আসমানি কিতাব সবাই ছিল সহিফা হাতে নিয়ে বললেন জাতির লোকেরা আমি তোমাদেরকে এমন একটা দিনের ভয় দেখাচ্ছি যে এই দিনে বেচা কেনা চলবে না আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই কথাটা স্বীকার করে নাও কথাটা বলার পরে তারা কিন্তু প্রশ্নের পরে প্রশ্ন তুলেছে তুমি যদি নবী হও আমাদের মতো মানুষ হইলে কেন ওই জামানার মানুষেরা মনে করত নবী ছাড়া এরা আমাদের মতো মানুষ হবে না নবী ছাড়া এরা বিয়ে শাদি করবে না এরা রাজনীতি করবে না আজ অনেক মানুষের ভেতরে ওই কাফেরদের ধারণা ঢুকেছে যে মাওলানা যারা এরা কেন বিয়ে শাদি করবে এরা রাজনীতি করবে আরে এই ধারণা তো কাফেরদের আদ জাতকুম বাইকিনাতুম মির রব্বিকুম অবশ্যই তোমাদের পক্ষ তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে স্পষ্ট দলিল আর প্রমাণ এসে গেছে তোমরা মেনে নাও এই যে সহিফা দেখালেন তারা বলছে এই সহিফা আমরা মানি না আমরা একটা জিনিস দেখতে চাই যদি দেখাতে পারেন তাহলে মেনে নেব আপনারা কি
এই যে বিশাল পাহাড়, এই পাহাড়ের উপরে যে বড় একটা পাথর আছে, ওই পাথরের ভেতর থেকে 10 মাস 10 দিনের গর্ভবতী একটা উঠের বাচ্চা বের করে নিয়ে আসতে হবে। নবীরা কোন বিপদে পড়লে আগে নামাজে যেতেন, কিসে আগে শেষটা দিয়ে বলতেন, আল্লাহ তুমি দেখো আমি কি করবো এখন। আর আমরা নবীর উন্নতিরা বিপদে পড়লে আগে মাজারে দৌড়ায়। কোন মাজার কোন বাবার কাছে না, কত বড় বিপদ হোক যত বড় বিপদ হোক আগে সন্ধ্যায় চলে যান। এইটাই নবীর জীবনী, এইটাই নবীদের সুন্নাহ। বিপদে পড়লেই তারা সেজদা দিত, কারণ নবীজি জানিয়েছেন যখন মানুষ সেজদায় চলে যায় তখন আল্লাহর ওই বান্দার মাঝে কোনো পর্দা থাকে না। আফসোস করছেন, আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট না যে ওর জন্য আমার মাজারে মানুষ করা লাগবে। আপনি বলে দেখেন না কেন 30 সেকেন্ড 35 সেকেন্ডে 1 মিনিটে ভালো সেখানে 3টা বছরে যেহেতু অন্ধকার কষ্টে এক ঘরের ভেতরে কোন টাইম তালাবদ্ধ ছিলাম। আমি বাস্তবতায় দেখেছি কোনো মানুষ যদি 2টা 3টার সময় উঠে 1 ঘন্টা 1.5 ঘন্টা একটা সেজদায় চোখের পানি ফেলে মনের কথাগুলো বারবার বলতে পারে। আমি নিজের কথা বলছি, আল্লাহর কসমে যে কোরআন আমার সামনে যেদিন 45 মিনিট 1 ঘন্টার সেজদায় পড়ে কাঁদতেছি, মনে হচ্ছে দুনিয়া স্ত্রী ব্যবহারের চাইতে এটা আরাম লাগছে। আপনি করে দেখেন কত আরাম কত শান্তি আল্লাহ ভেতরে দিয়ে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যে যেভাবে জড়সড় হয়ে আদতের সাথে নড়াচড়া বাদ দিয়ে দাঁড়িয়ে থাকেন, উনি তো তাম পৃথিবীর সবকিছুর মালিক, এরকম বড় মনে করে কেউ যদি এরকম দাঁড়িয়ে যেভাবে কান্নাকাটি করছে মন থেকে যদি সত্যি মানুষ কিছু বলতে পারে ওটা কিন্তু আরো সে চলে যায়। আমরা মন থেকে বলতে পারি না, অধিকাংশ কাজ হয়ে যায় আমাদের লোক দেখানো, এই জন্য তাসির হয় না ওর ভেতরে। হযরত সালেহ সেজদায় পড়ে যখন কথাগুলো আবেগ নিয়ে বলছিলেন, আল্লাহর পক্ষ থেকে আদেশ এসে সালেহ ঠিক আছে তুমি রাজি হয়ে যা, ওদেরকে নিয়ে আসতে বলো, আমি আল্লাহর মুজিজা তোমার মাধ্যমে দেখাবো। ওখান থেকে ও নেমে আসতেছে, এবার আমার শিক্ষা দেওয়ার বিষয় যেটা চলে এসেছে ভালো করে দেখেন কি সুন্দর করে তারা বোঝার চেষ্টায় আছে। আল্লাহ তাআলা বলেন হা দিহি নাকাতুল্লাহ, হে সালে জাতির লোককে জানিয়ে দাও এটা কিন্তু আল্লাহর সৃষ্টি, আয়াতান এটা আল্লাহর নিদর্শন। এটা কি
বলেন বলেন আয়াত মানে নিদর্শন, এটা আল্লাহর একটা সৃষ্টি আল্লাহ পাঠিয়েছে, বলা তাসমা বিসমি ফায়াতুজাকুম ফাজারুহা তাকুল ফিয়ারিল্লাহ, এর জমিনে ছেড়ে দাও সেখানে ইচ্ছা যাবে যা ইচ্ছা খাবে, কিন্তু সাবধান খারাপ কোনো ইচ্ছা উদ্দেশ্য নিয়ে গোষ্ঠীর কাছে আসবা না, যদি আসো ফায়া খুজাকুম আযাবুল্লাহ, এই যে আসো যদি তাহলে সীমাবন্ধন হবে তখন আল্লাহর আযাব তোমাদেরকে ধরবে। হযরতে সামে ঘোষণা দেওয়ার পরে যেখানে যায় সেখানে ইচ্ছা যায় যা ইচ্ছা খায়, হাজার হাজার বছর আগে নয় মুষ্টি আল্লাহ পাঠিয়েছিলেন, দেড় হাজার বছর আগে যেটা পাঠিয়েছেন আয়াত হিসাবে নিদর্শন হিসাবে পৃথিবীর শ্রেষ্ঠ নিদর্শন প্রাণ করা কথা বলে না কেন হযরতের সাহাবের যে মুষ্টি ওরা বিদায় নিয়েছে ওর কার্যকারিতা মুজিজা শেষ হয়ে গেছে, হযরতে মুসাকে আল্লাহ লাঠি দিয়েছিলেন উনি কবরে গেছে লাঠির কার্যকারিতা শেষ হয়ে গেছে, এখন আর মিশরের জাদুঘরে ওই লাঠি ছেড়ে দিলে সাপ হয় না কথা বলে হযরত ঈসা যখন বিদায় নিয়েছে উনি মারা যান উনি আসমানে আছে আসবে কিয়ামতের আগে, উনি যেমন হাত দিলে চোখ ভালো হয়ে যেত মানুষের অন্ধ কষ্ট কি ভালো হয়ে যেত, এখন হযরত ঈসা নেই এজন্য কেউ চোখের উপরে হাত দিলে চোখ ভালো হয় না, পৃথিবীর সকল আল্লাহ কম বেশি তাদেরকে মুজিজা দিয়েছিলেন আশ্চর্য কোন জিনিস তারা বিদায় মুজিজার কার্যকারিতা বিদায়, মহাম্মদ রাসূলুল্লাহ কি আয়াত আল্লাহ জানিয়েছেন যে মুজিজা দিয়েছেন, এই মুজিজা এই কোরআনে আয়াত আজ আছে না নেই কিয়ামত পর্যন্ত থাকবে, এই কোরআন যেখানে ইচ্ছা যাবে সেখানে ইচ্ছা যাবে যা ইচ্ছা করবে ঠিক আছে, আমি বানিয়েছি সুতরাং কোরআনে কারিম যাওয়া দরকার যেখানে যেখানে ওই জায়গায় যদি কেউ সেতে বাধা দেয় সে আল্লাহর শত্রু, না বোঝার ভান করে আসেন কোরআন আপনি শুধু ঘরের ভেতরে যেতে দেন মাদ্রাসা যেতে দেন খানকায় যেতে দেন মসজিদে যেতে দেন কেন কোরআন সংসদে যেতে পারে না, কোরআন বিচারালয়ে যেতে পারে না, কোরআন ইউনিয়ন পরিষদে যেতে পারে না, আপনি যদি না বুঝেন ওরা জানে যে কত দূর গেছে কোরআন শরীফ কেন বাবা মারা গেছে আরে বেটা তোর বাবা মারা গেছে এখন তুমি কত কি তোর বাবা যেখানে যেখানে ছিল ওই জায়গাগুলো যদি কোরআন নিয়ে যেত তাহলে তার প্রণাম লাগত না, তোর বাবা কোথায় কোথায় গেছে তুই টের পাস না, তোর বাবা ব্যবসা করেছে ব্যবসা প্রতিষ্ঠানে কোরআন ছিল না, ওখানে অনেক ব্যবসা প্রতিষ্ঠান বাংলাদেশে আছে আজ বিভিন্ন গার্মেন্টস থেকে মেয়েদের কান ধারা আসে দেখো তো শয়তান বলে গেছে তোর কোরআন পড়ে দে কোরআন পড়লো রাজা আবার মারবে, কত সরকারি প্রতিষ্ঠানের দিকে টাকা আজ এক একটা সিট পাওয়ার জন্য অনেক মহিলা নিজেদের ইজ্জত বিক্রি করে দিচ্ছে, কোরআন থাকতো ওখানে মেয়েদের কান্নার আওয়াজ আসতো না, বাবার বয়স হলো কাছে যেন আমি নিচে নামতে পারলাম না, এইটাই চলছে পৃথিবীতে এখন এই কথা বলে না কেন কোরআন যেখানে যেখানে যাওয়া দরকার ওখানে যেতে দিন না, খালি মানুষ চুরি গেছে কোরআন আল্লাহর নিদর্শন আল্লাহর আয়াত এই নিদর্শনটা কেন গুরু কেমন বানানো আল্লাহর নিদর্শন আল্লাহর আয়াত যেখানে ইচ্ছা যাবে কেউ বাধা দিতে পারবে না, কেউ বাধা দিলে বুঝবেন ওটা সালের সালের জামানার কাফেরদের মধ্যে
এদেশে যারা সবচেয়ে ডাইরেক্টিং গায়ে কোরআনের বিরুদ্ধে অবস্থান নিল, হয়তো কেউ ডাইরেক্ট ইসলামকে নিন্দা করে, আপনি তাকান তাদের জীবনের দিকে, এ মানুষগুলো শেষ বয়সে তাদের ছেলে মেয়ে বউ বেটা বউ সব মুখে লাথি দিয়ে তাড়া দিতে অথচ বিশাল দাপট ছিল তোমার। আপনি আর কয় টাকার মালিক এখন? আবু সাহেব ওই সময় প্রেসিডেন্ট ছিল, কোরআনের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে আল্লাহ তাকে জল অক্ষম করে দিয়েছিলেন, বউ ছিল কিন্তু কাজ করতে এই জন্য ওর স্ত্রীর নাম হচ্ছে নাকেরা। নাম কি? নাকেরা মানে অনির্দিষ্ট, নিজে কাজ করতে পারত না। পুলিশকে জিজ্ঞাসা করলাম, ভাই এখন ভালো ছিলাম, এখন আমার পেটে ব্যথা করছে, একে চাই দোষ। পুলিশ আমার বলছে আমার হত্যা যায় না বিলাল খান। ও হাসি শ্রেষ্ঠ ভাই বাংলাদেশ আল্লামাকে বসাতে চাই হামসা, এত টাকা পয়সা খরচ করে সেই বাংলাদেশ থেকে আসবে এখানে, আর শয়তানের মুখে পাখি না করে চলে যাবো। দেখেন দেশের দেশের প্রেসিডেন্ট কত দামি জায়গাটা আছে আমার পাশের বাড়ি, অথচ জায়গাটাকে আল্লাহ এত নিকৃষ্ট বানিয়ে দিয়েছে, তাম দুনিয়ার মানুষেরা এখন যায় ওই জায়গাতে পায়খানা না করে দেশে যায় না। কোরআনের বিরুদ্ধে আমি ডাইরেক্ট বলছি, যারা যে অবস্থান নিয়েছে, কেউ ডাইরেক্ট নিয়েছে, কেউ ইনডাইরেক্ট নিয়েছে, আপনাকে আল্লাহ ছাড়বে না, আপনার বাড়ি পর্যন্ত নিকৃষ্ট, এমনকি আপনার নাম অত দুনিয়া রাখবে না। আমার নাম কত সুন্দর, আপনার ছেলে ইয়াসিদের নামটা সুন্দর না? অনেক সুন্দর ছিল ইয়াসিদটা, কেন্দ্রীয় মসজিদের ইমাম ছিল, কিন্তু নামটা এত বেশি দীর্ঘ করে আল্লাহ দিয়েছে, নামটার নাম নিয়ে ইয়াসিদ এখন গানি হয়ে গেছে। তাহলে তোদের রাগাতে চান বলবে না ইয়াসিদের বাচ্চা। আমার মনে হয় কালকে যদি বলা হয় ভাই ছেলে হয়েছে 5000 টাকা দেবো, নামটা আবু সুহেল রাখে না, রাখবে ছেলে দাদা কাছে দাঁড়িয়ে গেলে দেখাবো। হ্যাঁ শিক্ষিত মানুষেরা কান খাড়া করে মিলা, আল্লাহ নিদর্শন এসেছিল যেখানে ইচ্ছা যাবে যা ইচ্ছা খাবে, এখন তো ওই নিদর্শন গোষ্ঠী নেই। এখন আল্লাহর নিদর্শনের নাম কি? আল্লাহ নায়কের নাম কি? এখানে প্রায় 9টা জাতির কথা আছে, সবাইকে আল্লাহ ধ্বংস করেছে, তার সীমা লঙ্ঘন করে না, আল্লাহ এমনিতে কিছু পাঠান না, পাঠানোর পরে যদি না মানে কখন আসছে না, আল্লাহ তো পাঠিয়েই দিয়েছে, 1500 বছর আগে পাঠিয়ে দিয়েছে, কেমন পর্যন্ত এটা থাকবে? এখন যদি কেউ বেঈমানি করেন, না বোঝার ভান করে থাকেন, আরে ভাই আমরা তো কোরআনের মালিক না, কোরআনের মালিক এই লোক আমরা, কোরআনের মালিক কে বলেন? এই জমিনের মালিক কে? আমরা তো কামলা, কামলা বুঝে এতে কাজ করে খাচ্ছে না দেখাতে, এই জমিনের মালিক মনে করেন সফল সাহেব 5 জন মানুষকে নিয়েছে, যেখানে ধান লাগা লাগালাম সারাদিন, মাগরিবের আগে বলছে আপনাদের আমি টাকা দিয়ে দেবো, আসরের নামাজের পরে টাকা দিয়ে দেবে, আমাদের কিছুক্ষণ আগে আসরের সময় হতে আর মাত্র 5টার সময় টাকা দেবে, 10 মিনিট বাকি আছে, কয়েকজন মোস্তান এসে মোটরসাইকেল নিয়ে বলছে ধান সব তুলে ফেলো। আমরা যদি বলি না ভাই 10 মিনিট পরে তুলে, কারণ এই জমি আমাদের না, এ ধান আমাদের না, আমরা আছি আমাদের টাকা দেওয়ার জন্যে, কারণ টাকা না পেলে আমাদের সংসার চলবে না, কথা বলেন ঠিক? এরপরে বস্ত্র চলে না তুলে ফেলবো, তখন মারামারি হওয়ার সম্ভাবনা নেই। মালিক বলবে আমরা তো কামলা, আমরা তো জমুন স্মার্ট লেবার যাই বলেন, অন্তত আমাদের বেতন পাওয়ার জন্য হলে এই লোকগুলোকে এখন ঠেকাতে হবে,
ঢাকা দেখি রস্তি মান আমার ইহাটা মেরে উঠে লাগতে পারে। আমাদের টার্গেট বেতন, আমাদের টার্গেট কি? আমরা ঠিক এই কায়দায় জমিতে আছি, এই জমিনের মালিকও আমরা না, কোরআনের মালিকও আমরা না, আমরা কামলা খাদেম। এই কোরআন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে যাচ্ছি বিকাল পাঁচটা মানে জীবনের শেষ দিন পর্যন্ত চেষ্টা করে যাব। এর মাঝখান থেকে কেউ যদি এসে বাধা দিতে চান, হয় হাতাহাতি হবে, মারামারি হবে, পেতে পারি এখানে কোনো আপোষ নেই। কারণ আমার বেতন দরকার, আর আমাদের বেতনের নাম জান না, কিন্তু বিকাল পাঁচটার আগে ছাড়া হবে না। যদি আল্লাহ নিদর্শনকে আল্লাহর আয়াত থেকে প্রতিহত করেন, বাধা দেন, কি আসবে? শাস্তি। কি আসবে? শাস্তি গুলো কিন্তু চলে আসতেছে একটা একটা করে। দেবী আল্লাহ আল্লাহ তাদেরকে সবচেয়ে বেশি ঘৃণা করেন, যারা সালেম, যারা অত্যাচারী। জালেম মানে যে জিনিস যেখানে রাখা দরকার ওইটা ওই জায়গায় না রেখে অন্য জায়গায় রাখে, যারা তারা আল্লাহর দৃষ্টিতে জালে। আমি যে কোনো ধর্মের হন, আমি সত্যি করে মন থেকে বলেন তো, কোরআনে কারিম আসলে থাকা দরকার সবচেয়ে উপরে, পায়ের কাছে। আরে ভাই, উপরে তো আপনি রাখেন না, উপরে রাখতে গেলে না শুধু মনে করেন আপনি, এটা তো রাখার দরকার উপরে। উপরে না রেখে যারা নিচে রাখতে চায়, পেছনে টান মেরে ফেলতে চায়, তারা সাবে। এই যে টুপিটা, এটা মাথায় দেওয়া দরকার কোথায় বলেন? বলো, এটা তো যেন পায়ের সাথে বেঁধে রাখি, এটা টুপির সাথে জুলুম। মুসলমানের দেশে কোরআন থাকবে সবার উপরে সংসদে, ওখান থেকে আইন প্রমাণ হবে কোরআন দিয়ে, ওইটা বাংলাদেশে বাস্তবায়ন হবে। এগুলো না করে যারা আজ মানুষের তৈরি করা আইনগুলো কায়েম করার জন্য চেষ্টা করছেন, আপনি জানেন শিক্ষিত মানুষ থেকে আমি নাম দিলাম, তারা আপনি বুঝে ফেলেছেন। আমি আল্লাহর কাছে ঘৃণিত যারা করার আইন বাদ দিয়ে মানুষের আইন তৈরি করা প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা চালাচ্ছে। তিন নম্বরে আল্লাহ তাদেরকে বেশি ঘৃণা করেন যারা অহংকারী। এই পৃথিবীতে অনেকে সম্পদের অহংকার করা, ক্ষমতার অহংকার করা, তার নালা ঘৃণিত বানিয়ে দিন পরিবারে টাকার গরমে 10 কেজি আম কিনে 8 কেজি পচাচ্ছে, আর 2 কেজি খেয়েছে, এটার নাম ইসরাফের হার। আম কেনা যায় বেশি করে ফেললেন আপনি, এটার নাম ইসরাফ। আর তাফসীর কাকে বলে? যেটা কেনা জায়েজ নেই ওইটা যদি কেউ টাকা দিয়ে কেনে, যেমন মদ বিড়ি, সুতরাং বিড়ি কেনেন, সিগারেট কেনেন, মদ কেনেন, এটা হচ্ছে তাফসীর। আর ওটা আম কিনে বা আম কিনে টাকা নষ্ট করেছে, ওটা হচ্ছে ইসরাফ। আর কেউ যদি টাকা নষ্ট করে মদ কিনে, বিড়ি কিনে, সিগারেট কিনে, সেটা হচ্ছে তাফসীর। আর তাফসীর যে করে সে আর মানুষ থাকে না, সে শয়তানের ভাই হয়ে যায়। আমার এই সারাটা জীবনে পড়া করান শরীফ আমি প্রায়
আমার যতটুকু জ্ঞান আছে আমি দেখেছি ওরা কোরআনে কোন জায়গায় আল্লাহ শয়তানের ভাই বলে কাউকে উল্লেখ করেনি, শুধু একটা মানুষকে শয়তানের ভাই বলেছে, ইন্নাল মুবাদদিনা কানু ইখওয়ানিন, যারা অপচয় করে এরা শয়তানের ভাই, আর শয়তানের ভাই কিন্তু শয়তান কথা বলে না। আমি ইসরাফাত কাসরে তাফসীর বুঝলেন যে বৈধ জিনিস কেনার ক্ষেত্রে বাড়াবাড়ি করা, বেশি খরচ করা এটা ইসরাফ, এটা হারাম, আর অবৈধ জিনিস কেনার ক্ষেত্রে টাকা পয়সা খরচ করা এটা তাফসীর দুইটাই হারাম, একটা একটু বেশি খারাপ আর একটা আল্লাহর কাছে একটু কম খারাপ, দুইজনকে আল্লাহ অপছন্দ করেন। তিন পাঁচ নম্বরে যারা আমানতের খেয়ানত করে পাপি, যারা কোরআন জানিয়েছে কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু, খাও পান করো কিন্তু ইসরাফ করবা না। অথচ এটা বাংলাদেশে বেশি চলছে, আমানতের খেয়ানত মানে আমরা মনে করি 10,000 টাকা দিলাম ওই টাকা আর ফেরত দিলাম, এটা আমানতের খেয়ানত করলো না, এটা এটা তো এক প্রকার আমানতের খেয়ানত। সবচেয়ে বড় এটা যে যে চেয়ারে বসার যোগ্যতা রাখে না, সে জোর করে যদি বসে বসানো হয় এটা আমানতের খেয়ানত। এখানে বসার কথা ছিল তারা আপনি বসতে দেন না, জোর করে তাহার তো আগে কাজ করে দিন। আমাদের উচিত হচ্ছে যেখানে যেখানে যার বসা ওখানে যদি তাকে না বসলে অন্য কাউকে বসানো হয় এটা খেয়ানত। খেয়ানত যারা করেছেন এর সাথে যারা সম্পৃক্ত তাদেরকে আল্লাহ ঘৃণা করেন, ঘৃণা করেন, ঘৃণা করেন। এমন যদি বলেন না এটা উল্টি আমাদের পক্ষে দেন, বুঝতে পারবো না এক কথা, হ্যাঁ কোন এক আছে আমার পক্ষে সব আপনার পক্ষে, এই জন্য ধরে দেয় না আপনি হতে দেন না, আপনি তো আরো নিজের ক্ষতি করছেন। ছয় নম্বরে তারা যারা ফাসাদ সৃষ্টি করে, বিশৃঙ্খল তৈরি করে, সাত নম্বরে যারা মন্দ কথা বলে, মন্দ কাজ করে, এদেরকে আল্লাহ সবচেয়ে বেশি ঘৃণা করেন বলে আলহামদুলিল্লাহ। মা বন্ধুরা এসেছেন আপনাদের দুই মিনিটে গুরুত্বপূর্ণ দুইটা পয়েন্ট বলছি, ভালো করে খেয়াল করবেন। এই পৃথিবীতে একজন মহিলাকে জিন্দা অবস্থায় আল্লাহ সালাম দিয়েছে, আর একজন মহিলাকে জীবিত অবস্থায় জান্নাতে ঘর দেখিয়েছে, দুইজনই হয়েছে এটা স্বামী ভক্তির কারণে। আজ দিন দিনে অভ্যাসটা মেয়েটা দিতে যাচ্ছে, রোজার মাসা করে খালি মার্কেট খালি মার্কেট এগুলো করতে থাকেন, আল্লাহকে সময় দেবেন কখন? খাদিজাতুল কুবরাকে আল্লাহ সালাম দিয়েছে তার স্বামী ভক্তির নিদর্শন হিসাবে, এত বেশি ভক্তি শ্রদ্ধা স্বামীর প্রতি দেখিয়েছে, নিজের জীবনের সব কিছু স্বামীকে দিয়ে দিয়েছে সম্পদা দিকে, আল্লাহ খুশি হলে তাকে দুনিয়াতে জীবিত অবস্থায় একজন মহিলাকে সালাম দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আর একজন মহিলাকে আল্লাহ শুধু সালাম না, তাকে জান্নাতের ঘর পর্যন্ত বানিয়েছেন, তার মাসিয়া তিনিও স্বামীর প্রতি বরকত দেন, তার স্বামী হাতের ভেতরে ব্রেক লাগিয়েছিল, মাথার উপরে পেরেক লাগিয়েছে, এরপর আসিয়া কোনদিন বলেন নয় আল্লাহ তুমি আমার স্বামীকে ধ্বংস করে দাও না, তিনি বলেছিলেন না যিনি ফেরাও, হে আল্লাহ তুমি আমাকে আমার স্বামীর অত্যাচার থেকে বাঁচাও, কিন্তু তুমি আমার স্বামীর উপরে গজব দিও না। ওরা আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, কারো বোরকা পড়েন, মনে করছেন আমার মতো ভালো মানুষ নেই, আমি জান্নাত পাবো না, হবে কে বেশি দেখেছি, যে মহিলা তার স্বামীর সাথে পুকুরে করে সারা জীবন রক্ত আপনার পেছনে শ্রম দেয়, মাথার ঘাম পায়ে ফেলে, হঠাৎ একটা সামান কম হলে আপনি বকবা দিয়ে দিন গালিকে, যে তোর বাড়িতে এসে কিছু পেলাম না, আমার পেছনের সব আপনার ধ্বংস করে গিয়েছে।
আল্লাহ মেয়েদেরকে খাদি জাতন কবরার মতো হাজরাতে আসিয়ার মতো যেন স্বামী ভক্তি ভক্তা হওয়ার তৌফিক দান করেন। আমি আমি বাস্তবে জেলখানাতে স্বামী স্ত্রীর অধিকাংশ পরিবারের এই যে সমস্যার কারণে ছেলে মানুষ বেশি বেশি একশো জনে প্রায় ষাট জন হবে, আর বউ মারা মারা আর বউ আদমারা করে ফেলেছিল, এরকম মানুষই বেশি। এখন স্বামী স্ত্রীর দাম্পত্য কলহ কি করে তৈরি হয়, কি করে এই গণ্ডগোলগুলো হয়, আর এটা বাঁচানোর সিস্টেম কি, এগুলো আমি টুকে বলতে তার খাড়া করা যায় না, তাও করেছিলাম আস্তে আস্তে কারাপক্ষের মাধ্যমে এটা বের করে পরবর্তী যখন বই করেছি। বইতে গাড়ি আছে না, সাদা গাড়ি এটা কেমন না, এই গাড়িতে বইগুলো আছে, স্বামী স্ত্রীকে কিনে দেবে আর স্ত্রী স্বামীকে দেবে, দিয়ে বলবে বইটা একশো তিরিশ পৃষ্ঠার বইটা পড়ো, একটা দশ দিন পনেরো দিন এক মাস ধরে পড়ো, দাম্পত্য জীবনে কলহ কি করে তৈরি হয়, এটা বাঁচানোর সিস্টেম ক্যাশ পরকিয়া পেলে দেশ চেয়ে যাচ্ছে, এটা আজাদ এবং শাস্তির ধর্মগুলো ওখানে দেওয়া আছে, যাওয়ার সময় গুলো নিয়ে যান, পরিবারস্থ লোকদেরকে পড়া আস্তে আস্তে জীবন গঠন করেন। আমি আমি আপনাদের কাছে দোয়া নিয়ে দোয়া চেয়ে তার জন্য বিশেষ করে দোয়া চেয়ে শেষ করছি, এবং অসুস্থ হয়ে আছে, আমার এখনো সমাধান হয়নি সব, এবং তিন চার বছর আমি এক ঘরে থেকে সবাই বলে হয়ে গেছে, এরপরে এখনো মজলুম অবস্থায় আছে, সব জায়গায় কোরআনের কথা আমাকে বলতে দেয়নি, আমি সবচাইতে বড় মজলুম এখন। আল্লাহ আমি আমরা শেষ করে দিয়েছি।
শেষ কথা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।